হ্যালো এভ্রি বলিয়া আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিচ্ছেদের চাইতেও যন্ত্রণাদায়ক একতরফা প্রেম চলুন সে সম্পর্কে আমরা কিছু তথ্য জানি কারো সীমাহীন ভালোবাসা যে মানুষের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হওয়া উচিত ছিল তার ওই স্বীকৃতির অভাবে ভেঙেছে অসংখ্য হৃদয় আবার এই ভালোবাসা ভুলে যাওয়ার সম্ভাবনাও নয় কারণ মনের গভীরে সবসময়ে ভালোবাসার স্বীকৃতি পাওয়ার ক্ষীণ আশা প্রদীপ চলতে থাকে তবে সেই দিনটির জন্য আপনার আপনাকে অপেক্ষা করতে হয় তো আপনি কি অপেক্ষা করবেন সম্পর্ক বিষয়ক এই ওয়েবসাইটে এই বিষয়ের উপর প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে এই ধরনের প্রেম কি করা উচিত তার একটা ধারণা এখানে দেওয়া হল এই প্রেম কি হৃদয় ভাঙে ভারতের মনোবিজ্ঞানী এবং সম্পর্ক বিশেষজ্ঞ প্রতি সাইনিন বলেন মন ভাঙা বলতে আমরা বুঝি যে প্রেম দুই পক্ষের কাছে স্বীকৃতি পেয়েছিলো যা পরে আর কাজ করেনি তবে একতরফা ভালোবাসার ক্ষেত্রেও সেটা সত্য অন্তত একজনের জন্য তো অবশ্যই আপনার অনুভূতি হয়তো প্রকাশ করা হয়নি কিন্তু অনুভূতি তো ছিল বিশেষ তা আরও বেশি কষ্টের হতে পারে যার পেছনে দায়ী একতরফা ভালোবাসার অনিশ্চয়তা কোনো একদিন হয়তো ভালোবাসার মানুষটি আপনার প্রতি ভালোবাসার অনুভব করবে একতরফা ভালোবাসার ক্ষেত্রে এই আশা মন থেকে ছেড়ে ফেলে অত্যন্ত কঠিন ফলে মন ভাঙার কারণটা আসলে প্রত্যাখ্যান নয় স্বীকৃতি না পাওয়ার অন্তহীন হতাশ এই যন্ত্রণা কি শারীরিক যন্ত্রণার মতো ইউনিভার্সিটি অফ মিশিনা এই যন্ত্রণা কি শারীরিক যন্ত্রণার মতো প্রেমের সম্পর্ক ভাঙা আর প্রিয় মানুষকে হারানোর কারণ যাই হোক মানসিক কষ্ট মস্তিষ্কের সেই অংশকে সক্রিয় করে যা শারীরিক আঘাতে যন্ত্রণা বোঝার জন্য দায়ী তাই মানসিক কষ্টের অনুভূতিও হতে পারে শারীরিক ব্যথার মতোই মুক্তির উপায় বিশেষজ্ঞদের মতে এই যন্ত্রণা থেকে মুক্তির উপায় হলো বাস্তবতাকে মেনে নেওয়া আপনার ভালোবাসা কোনো দিনও স্বীকৃতি পাবে না তাই এই ভালোবাসা পুরুষের পুষে না রাখাই ভালো এই বাস্তবতাকে মেনে নিতে পারলেই এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারবেন আর যত বেশি অনুভূতিগুলোকে আঁকড়ে ধরে রাখবেন বের হয়ে আসা ততটাই কঠিন হয়ে দাঁড়াবে সময় নিতে হবে আপনার প্রতি যার ভালোবাসা নেই তাকে ভালোবেসে যাওয়ার ব্যাপারটা আসক্তির মতো একে এক অবাস্তব কল্পনা জগতের সঙ্গে তুলনা করা যেতে পারে যেখানে আপনার ভালোবাসার স্বীকৃতি নেই সম্ভাবনা কারণ আপনার ভালোবাসার মানুষটি আপনার প্রতি ভালোবাসা নেই তাই কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসা দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে আর সময় নিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে আপনি একানন আটান্ন আটানব্বই শতাংশ মানুষ এই যন্ত্রণার শিকার হয় সময় হচ্ছে যন্ত্রণা নাশের সবচেয়ে ভালো উপায় আজ যা সম্ভব নয় ভবিষ্যতে সেটা সম্ভব তাই সময় নিন এতগুলো মানুষ যখন এই কল্পনা জগৎ থেকে বেরিয়ে আসতে পেরেছে তখন আপনিও পারবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ প্লিজ সাবস্ক্রাইব